আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতু। আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি বলুন। কিছুদিন আগে আসলে একটা হাদিস জানতে পারি, আমি জানতে চাই আসলে সত্য কিনা, যে আমার বলুন। দুটো মেয়ে, তা এখন প্রপার্টি যদি ভাগ করতে চায়, আমি যদি সুস্থ মাথায় জ্ঞান অবস্থায় আমি আমার বাচ্চাদেরকে পুরো জিনিসটা লিখে দিই, তাতে নাকি কোনো গুণা নেই, কিন্তু আমার মৃত্যুর পরে এটা সূরা নিসা অনুযায়ী ভাগ হবে। তা আমি আসলে হাদিসটা শুনে একটু কনফিউজ, যে কিন্তু উনি আবারও এটাও বলছেন যখন সুস্থ অবস্থায় বাচ্চাদেরকে দান করে দিবেন কিছু, তখন সেটা নিতে পারবেন না, সেটা আপনার বাড়ি হোক বা প্রপার্টি হোক যাই হোক। তা আসলে আমি সহিভাবে জানতে চাচ্ছিলাম। আপনি যেটা বলতে চাইছেন যে সুস্থ অবস্থায় যদি সম্পূর্ণ লিখে দিতে চাইছেন মেয়েদেরকে, জি, যদি না কেউ, যায় সম্পূর্ণ লিখে দেওয়া যায় না। আপনার উদ্দেশ্যই তাহলে হচ্ছে সাইডে যেসব উত্তরাধিকারীরা আছে যারা হক পায় এইরকম অবস্থাগুলিতে তাদেরকে বঞ্চিত করা। সুতরাং নিয়তে খলুসিয়াত নেই, অসৎ নিয়ত রয়েছে, এটি জায়েজ নয় মোটে। তবে কিছু লিখে দিতে পারে, এর পরিমাণ নির্ধারিত নেই সুস্থ অবস্থায়, যেমন স্বাভাবিক মানুষ লিখে দেয়। কিন্তু কোন মানুষ কি সুস্থ অবস্থায় নিজে একবার নিঃসহে সব লিখে দিবে? কখনো। এইরকম অবিচার করতে গিয়ে নিজেই কিন্তু জুলমের শিকার হইতে হবে। হতে পারে মেয়েগুলো ভালো চরিত্রের হলো না, জামাই অসৎ চরিত্রে, তারপরে সমস্ত প্রপার্টি নিয়ে গেল, আর বৃদ্ধাশ্রমে শেষ পরিণাম যেতে হইলো, হ্যাঁ, আর লাঞ্ছিত হইতে হইলো, বাড়ি থেকে বের করে দিচ্ছে। অনেক মা বাবা কি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে ছেলে মেয়েরা, এসব দেখেন না সোশ্যাল মিডিয়াতে? তা আপনি কাউকে বঞ্চিত করতে গিয়ে আর অধিক বেশি মায়া দেখাতে গিয়ে মেয়েদেরকে আপনি নিজে যেন জুলমের শিকার না হন আর রবের কাছে আপনার পকড়াও না হয়, মোটেই যায় যায় কি বলছে সম্পূর্ণ লিখে দেওয়া যাবে। আমার উদ্দেশ্য তো এখানে খারাপ, জি আমার উদ্দেশ্য হচ্ছে অবিচার করা, কাউকে বঞ্চিত করা। তবে মেয়েদেরকে আমি লিখে দেবো, কিছু অসুবিধা নেই, লিখে দেন সুস্থ অবস্থা। আর যখন দুনিয়া থেকে চলে যাবেন, কোনো মানুষ মারা যাওয়ার পর নিজের ধন সম্পদের মালিক মোটেই সে না। আর আগে থেকে হ্যাঁ অবিচারমূলক ওসিয়ত করাও জায়েজ নয়, যে আমার মেয়েরাকে এতটা দিয়ে দিও তো অতটা দিয়ে দিও, সব দিয়ে দিও না, জায়েজ নয়। আল্লাহ যে ভাগে ভাগ করে দিয়েছেন সেই ভাগে সন্তুষ্টি প্রকাশ করতে হবে এবং সেই ভাগেই ধন সম্পদ ভাগ হবে। মহান আল্লাহ সুরান এসে বলছে ইউসিকুমুল্লাহু ফী আওলাদিকুম লিযাকারি মিছলু হাজ্জিল উনসাইন, যদি ছেলে সন্তান মেয়ে সন্তান থাকে তাহলে মেয়ের দ্বিগুণ দিবে ছেলেকে, লিযাকারি ছেলে সন্তানকে দেবে মিছলু হাজ্জিল উনসাইন, দুই মেয়ের সমান। তার মানে এক মেয়ে এক ছেলে, তাহলে আপনি দুই ভাগ দেবেন আপনি ছেলেকে আর এক ভাগ দেবেন মেয়েকে। এক কথা মেয়ের দ্বিগুণ পাবে ছেলে, কারণ মেয়ের চাইতে ছেলে সন্তানের খরচ খরচা দায় দায়িত্ব বেশি। আল্লাহর বিধান বড় হিকমত রয়েছে। ফাইন কোনা নেশান ফাওকাসনা তাই নেই, কিন্তু যদি শুধু কন্যা সন্তান থাকে, ছেলে সন্তান নেই, আর দুই বা দুইয়ের বেশি, তাহলে ফলাহন্না সোলোসা মা তারাক, জি, যা পরিত্যক্ত ধন তার দুই তৃতীয়াংশ পাবে, দুই তৃতীয়াংশ। তাহলে আপনার ধন সম্পদের বা আপনার স্বামীর বাপ মায়ের যারই হোক না কেন, অনেকে আবার ভুল বুঝে মায়ের সম্পদে মেয়েদের হক বেশি আর বাবার সম্পদে ছেলেদের হক বেশি, এরাও অজ্ঞ, এরা দিনের কিছুই জানে, জি ভুল কথাই। তো ছেলে বাপের হোক অথবা মায়ের হোক, যদি দুই বা তার বেশি মেয়ে থাকে তাহলে দুই তৃতীয়াংশ, তাহলে এক তৃতীয়াংশ ওয়ান থার্ড যে থেকে গেল এটা অন্য অন্যরা পাবে, অন্য অন্যরা পাবে। মানে মা যদি হয়তো তার বাবা থাকলে বাবা পাবে, মা থাকলে মা পাবে, আজ বাবা মা মারা গিয়ে থাকে আগেই, তাহলে ভাই বোনেরা পাবে, ভাই বোনেরা পাবে, জি এইভাবে। আর যদি বাবার ধন সম্পদ হয় তাহলে তার বাবা মা পাবে, আর না হইলে তার ভাই বোনেরা পাবে এইভাবে। আর যদি এক এক মেয়ে হয় তাহলে ওয়াইন কানাত ওয়াহেদা ফালাহা নিসফু মিম্মা তারাক, তাহলে সে অর্ধেক পাবে, অর্ধেক, আর বাকি অর্ধেক অন্য অন্যরা পাবে। আল্লাহ যেভাবে ভাগ করেছেন তার উপর সন্তুষ্ট থাকা ফরজ, সেই বিধান সাদরে গ্রহণ করা ওয়াসাল্লিম ও তাসলিমা, শীর্ণ করে মেনে নেওয়া ফরজ। আর তাতে হিল্লা বাহানা করা যে আমি সব লিখে দিয়ে চলে যাবো এটা মোটেই যায় না। জি আল্লাহ তাআলা।